হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেজের লিংক কপি করতে হয়। আর আপনারা যদি চান যে সাধারণ ফেসবুক পেজের লিংক কপি করতে, তাহলে আমার চ্যানেলে অর্থাৎ আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে শিখতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজের লিংক কপি করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক লাইট অ্যাপটিতে। সো আমি এইখান থেকে ফেসবুক লাইটে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। তো আমি এইখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো আপনারাও এইখান থেকে আপনাদের ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন। ফেসবুকের প্রোফাইলে চলে আসার পর আপনারা এইখানে উপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইলস নামে একটি অপশন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সকল ফেসবুক আইডি এবং ফেসবুক পেজগুলো। সো আপনারা যে ফেসবুক পেজটাকে আপনাদের লিংক কপি করবেন, সো সেটাকে আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। সো আমি এইখান থেকে আমারটাকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে আপনাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজটা লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আবারও চলে যাবেন সেম আগের মতো আপনাদের ফেসবুকের প্রোফাইলে। সো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখেন থ্রি ডট রয়েছে, আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখেন কপি টু পেজ লিংক, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো দেখেন, আমি এখান থেকে গুগলে সার্চ করে দেখাই যে আমাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজের লিঙ্কটা কপি হয়েছে কিনা। তো দেখেন, আমাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু কপি হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। যারা আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক রয়েছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে রাখুন। আর যারা অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।